আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবরার কিংডম ব্লগ। এটা আমার ফার্স্ট রোজার ব্লগ। সবাইকে রমাদান মোবারক। এই তো সেহরি রান্নার জন্য চলে এসেছি কিচেনে। দুইটা তরকারি রান্না করবো সেহরির জন্য। ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, আর দুরাদা মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো। আর ইফতারের জন্য কাচ্চি রান্না করেছি, বাট আপনাদের সাথে রেসিপি শেয়ার করিনি, কারণ কাচ্চি রান্না করতে করতে অনেক সময় লেগে গেছে, তাই আর রেসিপি শেয়ার করতে পারিনি। আপনারা চাইলে অন্য আরেক দিন রেসিপি শেয়ার করব। আর ইফতারের জন্য একটা ছোলা বানা করবো। ক্যাপসিকাম রান্নার যে রেসিপিটা, এটা আমার আর একটা ব্লগে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। এটা হচ্ছে এখানে সাগরের মাছ, এই মাছটার নাম হচ্ছে দুরাদা। তো এই মাছটা আমি আগে ভেজে নিচ্ছি, আর এখানে ক্যাপসিকামের তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখন আমি চুলাতে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি ছোলাতে দেওয়ার জন্য, আর সাথে ডিম দিয়ে দিচ্ছি, ইফতারে খাবো সেদ্ধ ডিম। চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেললাম। এখন আমি এই চুলাতে ছোলা ভুনা করে ফেলবো, সেজন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আস্ত জিরা দিয়ে দিয়েছি, তাতে ছোলার ফ্লেভার ভালো আসে। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে দিব, তারপরে এক এক করে সব স্পাইসগুলো, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। আর এখানে আমি রান্নার ফাঁকে কিছু ধনে পাতা ফ্রোজেন করার জন্য কেটে নিচ্ছি। ধনে পাতাগুলো ভালোভাবে ধুয়ে তারপর এইভাবে কেটে বক্সে করে অনেক দিন ফ্রোজেন করে রাখা যায়। আমি এইভাবে ধনে পাতা সংরক্ষণ করে রাখি, যখন ফ্রেশ ধনে পাতা থাকে না তখন আমি ফ্রোজেন ধনে পাতা দিই তরকারির মধ্যে।
ছোলা ভুনাটা আমার হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ইফতারে ভারী কিছু খেলে আর অত বেশি কিছু খাওয়া যায় না, তাই আজকে একটু ছোলাই ভুনা করলাম। এই তো কাচ্ছি, খেজুর, ডিম, বোরহানি বানিয়েছি একটু, সালাদ আর ছোলা আর অরেঞ্জ জুস। এই ছিল আমাদের ফার্স্ট রোজার ইফতার। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।